নমস্কার ভক্তবৃন্দ, আজকে শোনাব পুণ্যতীর্থ পলাশচাবড়ি ঘাটের ত্রিবেণী মহারাজ এবং শ্যামসুন্দরজীবের মন্দির নির্মাণ কাহিনী। শিলাবতী নদীর তীরে পলাশচাবড়ি ঘাটের পাশে ছিল এক মহাশ্মশান। চারিদিকে ছিল পলাশ গাছ আর ঝোপঝাড়। এরকম একটি নির্জন জায়গায় বেছে নিয়েছিলেন অজানা স্থান থেকে আসা এক অজানা সাধু। সঙ্গে নিয়ে এসেছিলেন এক অপূর্ব শ্যামসুন্দরজীর মূর্তি। কয়েকজনকে ডেকে নিয়ে একটি ছোট্ট কুটির করে সাধন ভজন করতেন। সময়ের সাথে সাথে জানা যায় তিনি ত্রিবেণী মহারাজ। মানুষের শেষ ঠিকানা সেই শ্মশান, যেখানে একদিন সবাইকে যেতে হবে চার কাঁধে চেপে, যেটা চিরন্তন। সেই স্থানটিকেই তিনি করে তুললেন সকলের মিলন ক্ষেত্র, যা বছর আজও শুরু করেছে। তার নামযজ্ঞের মেলা, তার ভক্তরা একটি সুন্দর মন্দির ও তার মূর্তি করে মহারাজের নাম করে চলেছেন। কিন্তু তার ঠাকুর সেই বয়ে আনা শ্যামসুন্দরজি রয়ে গিয়েছিলেন একটি ছোট্ট চালাতে। ভগবান বলেন, আমার চেয়ে আমার ভক্ত বড়, কিন্তু তবু এটা যেন মহারাজ মেনে নিতে পারছিলেন না। তাই তারই প্রেরণায় কিছু মানুষকে দিয়েই উৎসাহী করে ব্যবসাদার কমিটি, দশগ্রাম কমিটি ও গ্রামবাসী বৃন্দদের সঙ্গে নিয়ে শ্যামসুন্দরজির মন্দির শুরু করলেন। এ যেন নয়নভিরাম মন্দিরে পরিণত হয়েছে। মন্দিরের খরচা অনেক বেড়ে গেছে, মন্দির কমিটি চিন্তার মধ্যে আছে। তবে তারা বলছেন মহারাজের আশীর্বাদ আছে আমাদের সাথে। অনেক ভক্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আসলে মন্দির, মসজিদ, গুরুদুয়ার হলো শান্তির আলোয়, যাকে ঘিরে মানুষের মনে আস্থা জন্মায়, শান্তি পায়, শক্তি পায়। ভগবানের কাছে আমরা তো সবসময় চাই, কিন্তু কখনো কখনো আমাদের কিছু ভগবানের জন্য করার সুযোগ আসে। মানুষের জীবন আসা ও যাওয়া, এই নিয়েই তো জীবন। পড়ে থাকে শুধু কর্ম। পৃথিবীতে কত মানুষ এলো, কত মানুষ গেল, বয়ে যায় সেই নদী। আসুন সবাই মিলে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা আসিনি কিছু নিয়ে, আর যাবও না কিছু নিয়ে। তারই দেওয়া কিছু দান, তাকেই অঞ্জলি দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল পরিবারের মঙ্গল করুক শ্যামসুন্দরজি ও ত্রিবেণী মহারাজ। যোগাযোগ বাসুদেব গোসাই, মধুসূদন ঘোষ, সুশীল ঘোষ, স্বরূপ ঘোষ, বিনয় পাল ও অন্যান্য। মন্দিরের পরবর্তী আপডেট এবং মন্দিরের কর্মকর্তাদের বার্তা নিয়ে আমি আবার পরবর্তী পর্যায়ে হাজির হব এবং আপনাদের সমস্ত আপডেট এবং তথ্য জানাব। এই প্রতিবেদনটি যদি ভালো হয়ে থাকে, সমস্ত বন্ধু বান্ধব, সমস্ত ভগবানের যারা ভক্ত রয়েছেন, ভক্তবৃন্দদের মধ্যে ছড়িয়ে দেন, যেন আমরা সহযোগিতা পেতে পারি। নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, পুণ্যতীর্থ পলাশচাবড়িতে যে একের পর এক সুন্দর মন্দির এবং যে একটা পুণ্য তীর্থভূমি হয়ে উঠছে, এ ব্যাপারে সাধারণ মানুষের সহযোগিতা এবং আপনি এ বিষয়ে কী বলতে চান? সাধারণ মানুষ সাহায্য করুক। একটা তীর্থস্থান ক্রমশ উঠে আসছে। এখানে যেমন দেখা যায় যে ওই এলাহাবাদ, ত্রিবেণী সঙ্গম, সেরকম এখানে তিনটি সাধু মহারাজের, হ্যাঁ, তাদের যে উপস্থিত তিনটি সাধু মহারাজ, যেমন শ্রদ্ধানন্দ সরস্বতী, ভবানন্দ সরস্বতী এবং আমাদের শ্রী শ্রী ঠাকুর, আমাদের শ্যামসুন্দরজি, শ্যামসুন্দরজি বা তিমিদাস মহারাজ, এনাদের এখানকারে এসে, এখানে এসে যে সমস্ত কীর্তিকলাপ করে গেছেন, হ্যাঁ, তারই মানে তারই ঠিক রূপ দেওয়ার জন্য, তাদের কল্পনাকে রূপ দেওয়ার জন্যে, হ্যাঁ, এখানকার মানুষ উদ্বুদ্ধ হয়ে সকলেরই ওই মহারাজদের সান্নিধ্যে অনেকেই ছিলেন। তাদের কাছে আমরা শুনেছি যে এখানকার তারাই বলে গেছেন একটা তীর্থস্থান রূপে পরিগণিত হবে পরবর্তী দিনে। যেমন এটা দিয়ে ঠাকুর স্বয়ং নিগমানন্দ, হ্যাঁ,
এখান থেকে যাওয়ার সময় হাত বাড়িয়ে দেখে গেলেন, ওরে দেখ দেখ রে দেখ, তুমি যখন ঘুরে ডাঙা যাচ্ছিলেন, হ্যাঁ যে দেখ এখানে একটা দেবীর পরবর্তী দিনের তীর্থস্থান গড়ে উঠবে, আজকে সেই ঠাকুর মহারাজের আশীর্বাদে এবং শ্রী শ্রী তুলদাস মহারাজের আশীর্বাদের উপরে ভিত্তি করে আজকে পরাশ্রাবতী হ্যাঁ একটি সুন্দর বাজার হিসেবেও গড়ে উঠেছে এবং তীর্থস্থান হিসেবেও দর্শনীয় স্থান হয়ে উঠছে। তারই উপাস্য দেবতা শ্রী শ্রী শ্যাম সুন্দরজির একটি নয়নাভিরাম মন্দিরের সূচনা হয়েছে এবং সেটি হ্যাঁ আপাতত নির্মাণের মুখে। তো মানুষের কাছে আমরা সাহায্য টাহাজ্য চাইছি, প্রতি গ্রামে গ্রামে গেছি এবং আমরা সাহায্যের জন্য প্রতিটি মানুষকে বলছি, অনেকেই হাত বাড়িয়েছেন, পরবর্তী দিনে আরও হাত বাড়াবেন এটা আমি কামনা করি। আমি সাধারণ একজন দিব্যাঙ্গ সদস্য, আমি আশা রাখবো যে আমাদের এই মন্দিরটি খুব সুন্দরভাবে হ্যাঁ সুচারুভাবে এবং আধুনিক শিল্পকলায় মানে ঐতিহ্যমণ্ডিত হয়ে গড়ে উঠবে, এই আশা রেখে আমরা কথা শেষ করব। এছাড়াও সুজিত পাল, শ্রেহাংশু দিন্ডা, ধীরাজ পাল, গোকুল ভূয়া ও আরও অনেক অন্যান্য যারা কর্মকর্তারা আছেন, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।